আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়াফিয়াস মমস ব্লগ। তো আপনারা কেমন কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের রান্নাটি খুবই স্পেশাল। আজকে হচ্ছে ইলিশ পোলা রান্না করতে চলেছে আম্মি। এটা একটু ব্যতিক্রম করে রান্না করতে চাচ্ছে আম্মি, এবং এটা আসলে খুবই মজা হয়েছে। তো চলেন দেখেন আমার আম্মি কি কোনভাবে রান্নাটি করেছিল। এখানে দেখতে পাচ্ছেন যে একটা মশলা কষানো হচ্ছে অনেকক্ষণ ধরে। আসলে এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, মশলা গুঁড়ো, টক দই সব কিছু একসাথে কষানো হচ্ছে। ভালো মতো কষানোর পর দেখতে পাচ্ছেন এখানে তেল দিচ্ছে আম্মি। আম্মি তেল দেওয়ার পর আবার এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানোর পর হচ্ছে এই মানে মশলার মধ্যে, মানে এই যে কষানো জিনিসটির মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। ইলিশ মাছগুলো ভালো মতো কষাতে হবে। এবার আবার পানি দিতে হবে, প্রচুর পানি দিতে হবে, যাতে ইলিশ মাছের যে আমেজটা সেটা যেন ফুটে ওঠে। আর এখন এটা কষানো হচ্ছে। এই কষানো শেষ হলেই মানে দেখবেন একটা সুন্দর কালার, ফুটে না ওঠা পর্যন্ত আপনারা কিন্তু কষাতেই থাকবেন। এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছে। মনে রাখবেন যে মাছ যেন আস্তে আস্তে আপনারা যেন মানে নাড়ান, যেভাবে আমি মানে নাড়াচ্ছে সেভাবে আপনাদেরকে কষাতে হবে, না হলে কিন্তু ইলিশ মাছ মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মনে রাখবেন এটাতে লুক না হওয়া পর্যন্ত কিন্তু মানে আপনারা করতেই থাকবেন। অনেক টাইম লাগছে এটা করতে আপনি। দেখেন কি মাশাল্লাহ কি সুন্দর লুক ফুটে উঠেছে। আপনাদের কেমন লাগলো এই লুকটা আমাদেরকে জানাবেন। এরপর এই মাছটা উঠানো আমি মানে আমার আমি ভিডিওটা করতে পারিনি, কারণ এক হাতে তো সব কিছু করা যায় না, আমি তো ছিলাম না বাসায়। তো এখন ইলিশ মাছগুলো লুক হলো, তো আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো উঠিয়ে পোলাও চালের ভাতগুলো দেওয়া হয়েছিল, পোলাও চাল দেওয়া হয়েছিল। পোলাও চালগুলো ভালো মতো কষানোর পর ওই পোলাও চালের কষানোর মধ্যে মাছগুলো ঢেলে দিয়েছিল এবং ভালো মতো কষানো হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন একটা লুক ক্রিয়েট হয়েছে। এই লুকটা এই পোলাও চাল ভাত, পোলাও চালের ভাত মানে পোলাও মানে পোলাও চাল যখন মানে কষানো হলো, এরপর যখন মাছগুলো দেওয়া হলো, তখন একটা সুন্দর লুক ফুটে উঠেছে না। এটার আরও সুন্দর করার জন্য মরিচ, বেরেস্তা সব দেওয়া হয়েছিল। কেমন লাগলে জানাবেন।